এই অনুশীলনে আপনি সেই সব শিশুদের চিহ্নিত করতে পারবেন যাদের ঘাড় শক্ত রয়েছে। আপনাকে চারটি শিশু দেখানো হবে। প্রত্যেকটি শিশু দেখার পর তার ঘাড় শক্ত আছে কি না তা আপনাকে লিখে রাখতে হবে। এই হচ্ছে প্রথম শিশু। স্বাস্থ্যকর্মী যখন পরীক্ষা করেন তখন লক্ষ্য করুন, তারপর সিদ্ধান্ত নিন শিশুটির ঘাড় শক্ত আছে কি না। আপনার উত্তর লিখুন। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? শিশুটির ঘাড় শক্ত আছে কি? এই হচ্ছে দ্বিতীয় শিশু। দেখুন এই শিশুটির ঘাড় শক্ত আছে কিনা। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনার সিদ্ধান্ত লিখুন। আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত লিখুন। এই হচ্ছে চতুর্থ শিশু। এর ঘাড় শক্ত আছে কি? আপনার কি সিদ্ধান্ত? লিখে রাখুন। এবার আপনাদেরকে আমাদের নিরূপণ বলবো। এই হচ্ছে প্রথম শিশু। আমরা দেখলাম এই শিশুটি তার ঘাড় বাঁকা করতে পারে, অতএব আমরা সিদ্ধান্ত নিলাম এই শিশুটির ঘাড় শক্ত নেই। এবার দ্বিতীয় শিশু। আমরা সিদ্ধান্ত নিয়েছি শিশুটির ঘাড় শক্ত নেই।
এবার দেখুন তৃতীয় শিশু। আমরা দেখলাম শিশু তার শখের জিনিস যেমন খেলনা দেখার জন্য সহজেই তার গলা নাড়ায়। অতএব আমরা সিদ্ধান্ত নিলাম এই শিশুটির ঘাড় শক্ত নেই। এই হচ্ছে চতুর্থ শিশু। আমরা দেখলাম এই শিশুটি তার ঘাড় বাঁকা করতে পারে না। এই শিশুটির ঘাড় শক্ত রয়েছে।